তো ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেছে আর আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন আপনার বুথে টোটাল কত শতাংশ ভোট পড়লো তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বুথ ভিত্তিক রেজাল্ট অর্থাৎ কোন বুথে কত শতাংশ ভোট পড়েছে যদি আপনারাও এই রেজাল্ট অনলাইন দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার বুথে কত শতাংশ ভোট পড়লো সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবি ইলেকশন কমিশন লিখে তো ডাব্লু বি ইলেকশন কমিশন লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক চলে এসেছে ডাব্লু এসিসি ডট জিওভি ডট ইন অর্থাৎ বেঙ্গল স্টেট লিঙ্ক এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন আপনারা কি করবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনারা প্রথম যে অপশনটা রয়েছে পঞ্চায়েত জেনারেল ইলেকশন দু সেই পঞ্চায়েত জেনারেল ইলেকশান দু হাজার লেখার উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো যারা মোবাইল থেকে দেখবেন তারা কী করবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন সেক্ষেত্রে কিন্তু দেখতে এবং বুঝতে আপনাদের সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা রয়েছে এইবার আপনারা কি করবেন এইবার আপনারা এখান থেকে চাইলে ক্যান্ডিডেটের নাম দেখতে পারেন অর্থাৎ কোন দল থেকে কে দাঁড়িয়েছে সেই ডিটেলস দেখতে পারেন তো আমরা কি করব থ্রি ডট অপশন যে রয়েছে সেই থ্রি ডট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু নতুন কয়েকটা অপশন চলে আসবে তো এই অপশন থেকে প্রথম যে অপশনটা রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রথম অপশান ভোটার ট্রান আউট যে অপশনটা রয়েছে ফার্স্ট অপশন সেই ভোটার ট্রান আউট অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু নতুন আরও কয়েকটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ভোটার ট্রান আউট ফাইনাল রিপোর্ট পোলিং ডেট চলে এসেছে আট সাত দু হাজার তেইশ এইবার আমরা কী করবো সার্চ অপশানে ক্লিক করব তো সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা জেলার যে লিস্ট সেই লিস্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার লিস্ট কিন্তু এখানে চলে এসছে এবং এখান থেকেই দেখতে পারবেন যে আপনার বুথে বা আপনার এলাকায় কোন বুথে কত শতাংশ ভোট পড়েছে তো এখানে কিন্তু আপনারা সমস্ত জেলার লিস্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া তারপরে বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং মালদা ঠিক আছে এখানে প্রত্যেকটা জেলার লিস্ট আপনারা পেয়ে যাবেন এইবার আপনাকে কি করতে হবে এইবার আপনার বুথের রেজাল্ট দেখতে হলে এই যে আপনার জেলা রয়েছে জেলার পাশে দেখতে পারবেন প্লাস একটি আইকন রয়েছে তো আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এই যে জেলা সেই জেলার কতগুলি বুথ রয়েছে এবং কোন বুথে কত শতাংশ ভোট পড়েছে তা কিন্তু ডিটেলস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন মালদা প্লাসে ক্লিক করার পরে কিন্তু চলে এসেছে বামনগোলা তারপরে চাচল ওয়ান চাচল টু ঠিক আছে এভাবে কিন্তু আপনারা গাজল ঠিক আছে এইভাবে আপনারা প্রত্যেকটা বুথে রেজাল্ট দেখতে পারবেন ঠিক একইভাবে যদি আপনি থাকেন হাওড়ায় সেক্ষেত্রে হাওড়ায় কত শতাংশ ভোট পড়লো তা কিন্তু ওপরে দেখতে পারবেন এবার হাওড়ার সব বুথে বা বুথ ভিত্তিক কত রেজাল্ট হলো সেটা দেখতে হলে আপনারা কি করবেন হাওড়ার ওখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু হাওড়া টোটাল বুথের লিস্ট চলে আসবে দেখতে পাচ্ছেন আমতা ওয়ান ঠিক আছে তারপরে চলে এসেছে আমতা টু তারপরে বনগা ওয়া বনগা টু এভাবে কিন্তু সমস্ত বুথের লিস্ট চলে আসবে এইবার আপনারা দেখতে পারবেন যে সেই বুথে কত শতাংশ ভোট পড়েছে বা কত শতাংশ পুরুষ ভোটার রয়েছে কত শতাংশ মহিলা ভোটার রয়েছে তো দেখতে পাচ্ছেন আমতা ওয়ান তো আমতায় ভোট পড়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট অর্থাৎ সাতাত্তর পয়েন্ট নয় সাত শতাংশ কিন্তু আমতার এই বুথে ভোট পড়েছে যেখানে পুরুষ ভোটার হলো আটাত্তর হাজার চারশো জন মহিলা ভোটার হলো বাহাত্তর হাজার নিরানব্বই জন এবং ভোট পড়েছে সাতাত্তর পয়েন্ট নয় সাত শতাংশ ঠিক আছে এখানে দেখতে পেলেন যে এই বুথে কত শতাংশ ভোট পড়েছে এইবার তার তারপরে চলে আসবেন আমতা টু ঠিক একইভাবে দেখতে পারবেন যে আমতা টুতে কত শতাংশ ভোট পড়লে দেখতে পাচ্ছেন আমতা টুতে কিন্তু টোটাল ছিয়াত্তর পয়েন্ট চা ছয় চার শতাংশ ভোট পড়েছে যেখানে পুরুষ ভোটার হলেন একাত্তর হাজার তিনশো বাহান্ন জন এবং মহিলা ভোটার হলেন সাতষট্টি হাজার আটশো পঁচাত্তর জন তো আপনার জেলা কোনটা রয়েছে এবং সেই জেলায় আপনার বুথ কোনটা রয়েছে সেটা দেখতে হলে আপনার জেলার পাশে যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু টোটাল বুথের সংখ্যা এখানে চলে আসবে টোটাল বুথের ডিটেলস চলে আসবে এখানে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বুথে কত শতাংশ ভোট পড়েছে বা আপনার বুথে কতজন মহিলা ভোটার রয়েছে কতজন পুরুষ ভোটার রয়েছে কতজন থার্ড জেন্ডার ভোটার রয়েছে তার তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন এবং একটা অনুমান করতে পারবেন যে আপনার বুথে টোটাল কত শতাংশ ভোট পড়েছে এই পঞ্চায়েতে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ